সবাইকে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বিগত কয়েকদিন যাবত কয়েক দশকের ইতিহাসের সেরা বন্যা আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং সুনামগঞ্জে। এটা আমরা ভিডিওতে দর্শন করেছি এতদিন। আজকে আমরা ঢাকা থেকে আসার পথে স্বচক্ষে দর্শন করলাম কিভাবে এখনো পর্যন্ত জল মানুষের প্রায় মাজা বা গলার সমান এই এই পর্যন্ত তাদের জল উঠে গেছে। যে কোনো দোকান বাজার আমরা দেখলাম অর্ধেক এখনো জলের তলে তলিয়ে আছে। তো এটা ইতিহাসের অন্যতম সেরা একটি বন্যা এবং আজকে বাস্তবে আমরা দর্শন করলাম এতদিন হিজলিনের ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের নেতৃত্বে ইসকন সিলেটের পক্ষে যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে ভক্তরা, হাজার হাজার মানুষকে রন্ধনকৃত খাবার বা শুকনা খাবার দেওয়া হচ্ছে, আমরা আজকে সেটা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আজকেও সকাল থেকে কয়েকটা গাড়ি 10টা টিমে বের হচ্ছে। তো এটা দেখে সত্যিই আমরা আপ্লুত। ইসকন বাংলাদেশের পক্ষে আমাদের নেতৃবৃন্দরা চারচন্দ্রপ্রভুর নেতৃত্বে আমরা এসেছি এবং এখানে মহারাজের এবং ভক্তদের সাথে তাদের পাশে থাকার জন্য আমাদের আসলে আগমন, ওনার কৃপা ভিক্ষা করার জন্য এবং সাথে সাথে যারা বন্যা দুর্গত এলাকায় রয়েছে তাদের অবস্থা দেখে আমাদের ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর। এবং আমি আহ্বান করবো সকলকে, যার যার ক্ষুদ্র প্রচেষ্টা, অনেকে 1,000, 2,000, 10,000, 5,000, 1,00,000, 10,00,000 অনেক ধরনের আমরা সাহায্য পেয়েছি। যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুসারে আপনারা এগিয়ে এসে আপনারা একটা পরিবারের পাশেও যদি দাঁড়াতে পারেন তাহলেও তাদের কোনো কল্যাণে আপনারা আসতে পারবেন। এই জন্য আমারও অনুরোধ সকলের কাছে, আপনারা যারা দূর থেকে দর্শন করছেন, শরীরে আপনারা উপস্থিত না হলেও আর্থিকভাবে কিছু না কিছু সাহায্য আপনারা করতে পারেন, এই অনুরোধটুকুই রাখবো। আসলে এই ক্ষুদ্র প্রয়াস এটা তাদের দুঃখ নিরাময় করার জন্য, নিবারণ করার জন্য যথেষ্ট নয়, কিন্তু আমরা যদি লাখ লাখ মানুষ জলের নিচে আছে কিন্তু আমরা বাংলাদেশে কোটি কোটি মানুষ আছি, তো প্রত্যেকটা মানুষ যদি দুই একজনের পাশে দাঁড়ায় তাহলে তাদের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব পাবে। তো আমরা সকলের কাছে অনুরোধ করব, সকলের পাশে আসুন, পাশে দাঁড়িয়ে তাদের সাথে আমরাও তাদের সমবেদনা জ্ঞাপন করি। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ।